অবসাদের দিকে ঠেলে দিয়েছিল পরিচালক রাজ চক্রবর্তী। যদি প্রিয়াঙ্কা পাশে না থাকত তাহলে সুশান্তের মতো পরিণতি হতে পারত, শেষ হয়ে যেত কেরিয়ার। দীর্ঘ 15 বছর পর রাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে আবার প্রলয়ের ট্রেলার প্রকাশের পর রাহুল সমাজ মাধ্যমের নাম উল্লেখ না করে পরিচালক রাজ চক্রবর্তীর উদ্দেশ্যে লিখেছিলেন যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে সেক্রেট গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা। রাজের হাত ধরেই তার শুরু, অথচ সেই পরিচালককেই কপি পেস্ট পরিচালক বলে আক্রমণ করায় সমালোচনার শিকার হতে হল অভিনেতা রাহুলকে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, আমি ইঙ্গিত করিনি, আমি রাজকে উদ্দেশ্য করেই বলেছি। লোকে বলছে আমি যার সঙ্গে শুরু করেছি তাকে নিয়ে এসব কেন বললাম। সবার প্রথম কথা, যদি শুরু করেও থাকি তাহলেও যেটা কপি সেটা তো কপি। এরপরই রাজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন রাহুল। তিনি বলেন, লোকের স্মৃতি তো খুব কম, আমি মনে করিয়ে দিচ্ছি। 2008 আগস্টে আমাদের ছবি চিরদিনই তুমি যে আমার রিলিজ করে, 2009 জানুয়ারি মাসে বাংলার সর্বাধিক প্রচারিত দৈনিকে সাক্ষাৎকার দিয়েছিলেন রাজ এবং সেখানে বলেছিলেন, রাহুল একটা অসৎ ছেলে, আমি ভবিষ্যতে ওকে কোনো কাজ তো দেবই না, আমি চাইবো না ওকে কেউ নিক, এটা উনি বলেছিলেন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাবা তখন বেঁচে ছিলেন আর রাজের এই কথাতে অভিনেতার বাবা ভীষণ আঘাত পেয়েছিলেন। রাহুলের কথায় ওই সংবাদপত্র সবার বাড়িতে যায়, সবার সামনে উনি আমাকে অসৎ বলে দিলেন। সেই ঘটনার পর 15 বছর আমি ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছি, আর যাই হোক আমাকে অন্য কেউ অসৎ বলেনি। অনেক পরিচালক আমাকে বহুবার কাস্ট করেছেন, আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি নিজের চেষ্টায়। রাজের সেই সাক্ষাৎকারের পর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা রাহুল। তিনি বলেন, আমি যদি গ্রামের একটা ছেলে হতাম, এই শহরে এসে একা একা স্ট্রাগল করতাম, আমার যা ডিপ্রেশন হয়েছিল সেই সময়, যদি আমার বাবা মা পাশে না থাকতো, যদি প্রিয়াঙ্কা পাশে না থাকতো, তাহলে এই শহরেও একটা সুশান্ত সিং রাজপুত হতে পারত। 15 বছর পরেও রাজের কটাক্ষ ভুলতে পারেননি রাহুল। ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কেন কখনো রাজের সঙ্গে কথা বলেননি রাহুল? রাহুলের কথায়, রাজ যা বলেছেন তা তো 8 কোটি মানুষ পড়েছে, তাই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইলেও সেটা বদলে যায় না। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।